নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো চাল কুমড়োর ঘন্ট। প্রথমেই একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে বড়িগুলো ভেজে তুলব। বড়িটা তুলে রেখে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেব ফোড়নের জন্য। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া। এবার ভালোভাবে নারকেলটাকে ভেজে নেব। নারকেল ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়ো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব নারকেলের সাথে। খুব লো ফ্লেমে আস্তে আস্তে করে রান্নাটা করতে হবে। চাল কুমড়ো থেকে জল ছেড়ে আসলে তাতে দিয়ে দেব নুন আর চিনি। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। চাল কুমড়োটা নরম হয়ে আসলে তাতে দিয়ে দেব কিছুটা হলুদ। ভালোভাবে হলুদের সাথে চাল কুমড়োটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। চাল কুমড়োটা নরম হয়ে আসলে তাতে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা বড়ি। এবার ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি চাল কুমড়োর ঘন্ট। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।